লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন এই মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল ঢোকা শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যেই অনেক আপনারা কমেন্ট করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না আজই এই কাজ করুন যদি আপনারা এখনও অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন ভোটের আগে নতুন চকমক কীভাবে আপনারা পাবেন এই সুবিধা অর্থাৎ আপনারা পাঁচশো যারা পেতেন তারা হাজার এবং যারা হাজার পেতেন তারা বারোশো কীভাবে পাবেন বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না ঢুকলে আপনি কী করবেন অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের সমস্ত কিছু সব ঠিকঠাক রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে পেমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তো এটা কখনোই সম্ভব না সেক্ষেত্রে আপনার কোনো ভুল হচ্ছে আর যাদের দেখছেন যে পেমেন্ট অ্যাট স্টার্ট তাদের তো টাকা ঢোকার কথা না তো আমি আপনাদের বিস্তারিত দেখাবো লক্ষ্মীর ভান্ডারে টাকা কেন আপনি পাচ্ছেন না আজও এই কাজ করুন তাহলে কিন্তু আপনারা টাকা পরবর্তীতে পাবেন এবং আপনাদের টাকা ঢুকতে রকম প্রবলেম হবে না এবং আপনারা কিন্তু ডবল টাকাই পাবেন অর্থাৎ পাঁচশো পেলে হাজার আর হাজার পেত তারা বারোশো তো চলুন এ টু জেড বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো যাদের টাকা ঢুকছে না যাদের টাকা ঢুকছে কিন্তু কম ঢুকছে কিন্তু অনেকের অ্যাপ্রুভাল থাকার পরেও কিন্তু টাকার কোনো প্রসেস হচ্ছে না এই যাবতীয় তথ্য যদি আপনাদের থাকে তাহলে আপনারা সেটাকে কিভাবে সলিউশন করতে পারেন তো চলুন এ টু জেড আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেই। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আপনাদের আমি যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা প্রথমত চেক করে নেবেন যে আপনার যে অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া রয়েছে সেটা আধার কার্ডের সাথে সিডিং রয়েছে কি না লিঙ্ক একটা জিনিস আর একটা কিন্তু সিডিং আপনারা হয়তো জানেন সিডিং সেটার সাথেই থাকে যেটাতে কিন্তু সরকারি যে সুবিধা সেটা সরাসরি চলে আসে অর্থাৎ ডিবিটি যেটাতে আসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা হয় সেটা কিন্তু সরাসরি ওই সিডিং থাকে যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টেই আসে আর বাকি দু তিনটা অ্যাকাউন্ট থাকলে সেগুলোতে আধার কিন্তু লিঙ্ক থাকে এটা যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী কাজে যাব সেটা হচ্ছে কি আপনারা প্রথমত আসবেন এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আধার কার্ডের ডট ডট ইন এখানে এখানে আসার আপনাদের কি করতে হবে এই যে গেট আধার বা আধার আপডেট এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে দিতে হবে তো আমি ডাউনলোড আধারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের কি করতে হবে দেখুন ওয়েলকাম টু মাই আধার এখানে কিন্তু আপনারা চলে আসবেন আপনাদের যে কাজটা করতে হবে এখানে আগেই লগ করতে হবে না আপনাদের নিচের দিকে স্ক্রল করে আসতে হবে এখান থেকে আপনাদের একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে এই দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা খুঁজে না পেলে আবার কিন্তু উপর থেকে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই ওয়েলকাম টু মাই আধার তারপরে কিন্তু এখানে লগ ইন করবেন না নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে অপশনটা দিয়েছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ করতে হবে কি এই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার সিডিং রয়েছে কিনা সেটা কিন্তু দেখাবে বা আপনার আধার নাম্বারটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সিটিং রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবার কথা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই তার আগে দেখতে হবে যে আপনার যে আধার কার্ড রয়েছে সেটাতে মোবাইল নাম্বার অ্যাক্টিভ রয়েছে কিনা যদি আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লগ করতে পারবেন না তো এখানে প্রথমত একটা আধার নাম্বার চাওয়া হচ্ছে তো এখানে একটা আমরা আধার নাম্বার দেবো তারপরে এখানে ক্যাপচা চাওয়া হচ্ছে সেই ক্যাপচাটা আমরা বসিয়ে দেবো তারপরে লগ ইন উইথ ওটিপির উপর আমরা ক্লিক করব তারপরে কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে সেই মোবাইল ওটিপি টা দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে লগ ইন করবো এবং লগ ইন করার পরে কি দেখাচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন যখনই লগ ইন হয়ে গেলাম তখনই কিন্তু এখানে দেখিয়ে দিল দেখুন কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান অর্থাৎ এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আমার আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু ম্যাপিং ডান রয়েছে তো আমরা যদি একটু নিচের দিকে চাই তাহলে দেখতে পাবো এখানে আধার নাম্বারটা শো করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ব্যাঙ্ক নেম কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা এবং তার নিচে যদি আমরা দেখি সেটা দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর তারপরে যদি আমরা নিচে দেখি লাস্ট আপডেটের ডেট আর কবে লাস্ট আমি আপডেট করেছিলাম বা সিডিং করেছিলাম সেটা হচ্ছে বাইশ তিন দু হাজার বাইশে অর্থাৎ দু বছর আগে কিন্তু আমি এটা সিডিং করিয়েছিলাম আমার এই ব্যাংকের সাথে এখন দেখুন নিচে একটা কী বলছে দ্য ইনফরমেশন প্রোভাইড থ্রো দ্য লিঙ্ক ইজ ফেসড ফ্রম দ্য সার্ভার অফ দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর দ্বারা কিন্তু এই যে ইনফরমেশন সেটা শো করছে ইউআইডিআই ইজ নট রেসপন্সিবল ফর ইটস কারেক্টনেস অর্থাৎ এই যে আধার কার্ড রয়েছে এই আধার কর্তৃপক্ষ কিন্তু এই ইনফরমেশন শো করছে না বা এটার যে কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট এটা কিন্তু তারাও দায়ী থাকবে না এটাই কিন্তু বলছে এই ডেটা কিন্তু কেদেছে এনপি সি অর্থাৎ আপনারা জানেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে তরফে এই আধার সেটিংয়ের ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে তো আপনারা দেখুন আপনারা নিজেরাও কিন্তু এভাবে নিজেদেরটাকে চেক করবেন এটা হলো প্রথম স্টেপ তারপরে কী করতে হবে সেটা আমি বলছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসেশন বলছে ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান আর আপনাদের যদি এখানে ম্যাপিং ডান না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যাপিং করতে হবে বা এই সিডিং সেটা কিন্তু করাতে হবে এবার আপনারা দেখবেন যে আপনার আধার নাম্বারের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিডিং রয়েছে ধরুন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসবিআই এর অ্যাকাউন্ট দিয়েছেন আর এখানে এসে দেখছেন যে আপনার সিডিং রয়েছে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা ঢুকতে প্রবলেম হতে পারে এটা কিন্তু আমি আপনাদের বহুবার বলেছি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথেই কিন্তু আধার সেটিং থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু কিছুদিন হয়তো আপনারা টাকা পাবেন তারপরে কিন্তু ডিরেক্ট যেটা হয় বা ডাইরেক্ট ডিবিটি যেটা ট্রান্সফার হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা কিন্তু আপনারা আপনাদের ওই অ্যাকাউন্টেই পাবেন যেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার সেটিং রয়েছে যাই হোক এটা আপনারা দেখে নিলেন যে আপনাদের কোন ব্যাংকের সাথে রয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টে আপনার রয়েছে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রয়েছে বা ব্যাঙ্ক অফ বরোদাতে রয়েছে বা ব্যাঙ্ক অফ এস রয়েছে বা মনে করুন কোনো যেই ব্যাঙ্কে রয়েছে তার নামটা এখানে শো করে যাবে তো এটা আমরা ফার্স্ট স্টেপে দেখে নিলাম এবার কি করতে হবে আমাদের আবারও কিন্তু এখানে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার তো দেখুন আমি গুগলে এসে আবার লক্ষ্মীর ভান্ডার সার্চ করলাম আপনারা ওইভাবে সার্চ করে নেবেন আর তারপরে কিন্তু প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কী হবে এখানে আপনারা দেখতে পাবেন এই সবার নিচে একটা অপশন দিয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে প্রথম কাজ আপনারা দেখে নিলেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং রয়েছে বা ম্যাপিং রয়েছে হয়ে গেল এবার আপনাদের যে কাজটা করতে হবে এবার আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা একবার চেক করতে হবে তো চেক করার জন্য এখানে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর আধার নাম্বার তারপরে ক্যাপচার কোড দিয়ে এখানে আপনারা সার্চের উপরে ক্লিক করবেন এবং সার্চের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের নিচে কিন্তু দেখাবে পেমেন্ট স্ট্যাটাস আপনারা পেমেন্ট স্ট্যাটাসের উপরে সোজা ক্লিক করবেন এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে গিয়ে আপনাদের কী দেখতে হবে সেটা আমি এবার আপনাদের দেখিয়ে দিই তো দেখুন সোজা সোজি আমরা একদম চলে আসলাম পেমেন্টের ঘরে এখানে দেখতে পাচ্ছেন হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা চব্বিশ পঁচিশ রেখেছি একদম এই অর্থবর্ষের প্রথম মাস আপনারা এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই মহিলার স্ট্যাটাসে দেখুন পরিষ্কার কি লেখা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন অনেক মহিলার কি থাকবে যে ভ্যালিডেশন এরর থাকবে মার্ক ফর পেন্ডিং এমন কিন্তু থাকবে আর রেডি ফর পেমেন্ট এটা কিন্তু থাকবে না দ্বিতীয়ত এই বেনিফিশিয়াল অ্যাক্টিভ এটা অনেকেরই থাকে তারপরে অনেকে টাকা পায় না সেজন্য একটাই কারণ সেটা হচ্ছে ওই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হতে পারে না এখানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডের কিছু অংশ শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে মান্থের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল লেখা রয়েছে আর পেমেন্টের ঘরে কিন্তু এখানে সাকসেস লেখা রয়েছে অর্থাৎ এই যে মহিলা রয়েছে এ কিন্তু সরাসরি এবার ডবল টাকা পেয়েছে অর্থাৎ হাজার টাকা পেয়ে থাকলে বারোশো পেয়েছে আর যদি পাঁচশো পেয়ে থাকতো সেখানে কিন্তু হাজার পেয়েছে এই মহিলার কোনো প্রবলেম নেই অর্থাৎ কোনো টাকা পেতে প্রবলেম হয়নি টাকা কিন্তু পেয়ে গেছে এটা হলো এক মহিলা আপনাদের যদি এরকম থাকে এমন যদি পেমেন্ট সাকসেস দেখায় তাহলে আপনাদের কি করতে হবে আপনার কোন অ্যাকাউন্টের সাথে সিডিং রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি কোন অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটা কিন্তু চেক করতে হবে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন এবার আমরা আরও একটা মহিলার স্ট্যাটাস দেখব সেরকম যদি আপনাদের থাকে তাহলে কি করতে হবে দেখুন আরও একটা মহিলার যখন আমরা স্ট্যাটাস খুললাম তখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মহিলার যে অর্থবর্ষ সিলেক্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ অর্থাৎ এই চব্বিশ পঁচিশ যে রয়েছে সেটারই আমরা দেখতে চাই এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন ভ্যালিডেশন এরর রয়েছে যেটা আমি আপনাদের একটু আগে বললাম তো এখানে এরোরটা যতদিন না সাকসেস হবে আর রেডি ফর পেমেন্ট লেখাটা আসবে ততদিন কিন্তু এই মহিলা টাকা পাবে না এবং তারপরে যদি আমরা দেখি নিচের দিকে এখানে দেখুন বেনিফিন্সিয়াল কিন্তু কি বলা হয়েছে অ্যাক্টিভ রয়েছে দেখুন বেনিফিন্সিয়াল স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই মহিলার টাকা পাওয়ার যোগ্য রয়েছে কিন্তু ভ্যালিডেশন হতে পারছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার জন্য কিন্তু টাকাটা পাচ্ছে না এখানে আইএফএসসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা একটু দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু একটা রেড কালারে করে দিয়েছে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর মার্ক পেন্ডিং অর্থাৎ পেন্ডিং করে দেওয়া হয়েছে এবং মান্থের ঘরে যদি আমরা দেখি পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট এটা কিন্তু বলা রয়েছে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আমরা যদি দেখি তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে ফাঁকা রয়েছে কোনো রকম নেই তো এই মহিলা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না অর্থাৎ টাকা কিন্তু কোনোভাবেই পাবে না যতদিন না এখানে ভ্যালিডেশন সাকসেস হচ্ছে অ্যাকাউন্টটা এবার কিভাবে সাকসেস করাতে হবে আমি আপনাদের বহুবার বলেছি আপনাদের নিয়ারেস্ট যে বিএসকে রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে বিএসকে সেখানে আপনাদের যেতে হবে এবং সেখানে গেলেই কিন্তু আপনাদের এই যে মানে প্রবলেম রয়েছে সেটা সলিউশন করে দেবে তাছাড়া আপনারা বিডিও অফিসে এসডিও অফিসে যেতে পারেন সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে সেখানে কিন্তু এই যে সহায়তা কেন্দ্র থাকে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প বা সরকারি যে কোনো প্রকল্পের যে মানে সমাধান করার জন্য সমাধান কেন্দ্র সেগুলোতে গিয়ে কিন্তু আপনারা করতে পারেন তো আশেপাশে দেখবেন কোথায় আছে বা আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু জেনে নিতে পারেন যে কোথায় এই সব কাজগুলো করা হয় গ্রাম পঞ্চায়েতও কিন্তু থাকে একটা টেক্স থাকে সেখানে কিন্তু এগুলো কাজ হয় আপনারা সেখানেও যেতে পারেন বা আপনি আপনার সিলর কাছে শুনে নিতে পারেন যে কোথায় এই কাজগুলো হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা করতে পারেন আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন এবার কথা হচ্ছে আপনাদের অনেকের বলবেন যে দাদা আমাদের এখানে পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস রয়েছে মানে আমাদের পেমেন্টটা আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু আমাদের টাকা ঢোকে নি তো আমি আপনাদের বলি এরকম অনেক মহিলা রয়েছে এবার কিন্তু এমন কমেন্ট করছে যে দাদা আমাদের সব ঠিক রয়েছে কিন্তু টাকা ঢুকছে না অর্থাৎ আপনাদের আন্ডার প্রসেসই রয়েছে তো আমি আপনাদের বলবো একবারে সকলের টাকা ঢুকে না ধীরে ধীরে ঢুকে তো দশ তারিখের পরেও আপনারা এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ যে কোনো দিন আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে পারে তো এতটা লেট হয় না কেন লেট হচ্ছে সেটা আমিও জানি না অবশ্যই আপনারা ওয়েট করুন আপনাদের যদি আন্ডার প্রসেস থাকে এখানে তাহলে কিন্তু অবশ্যই আপনারা টাকা পাবেন আর তাদের এমন প্রবলেম রয়েছে যে পেমেন্ট প্রসেস টু স্টার্ট তারা কিন্তু বর্তমানে পাবেন না যতদিন না এই এরোরগুলো আপনারা ঠিক করবেন ততদিন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ